শিরোনাম করোনা ভাইরাস মোকাবেলায় মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ নারায়ণগঞ্জ উপজেলা ও মহানগর উদ্যোগে অসহায় মধ্যবিত্ত পরিবারের মাঝে খাবার বিতরণ এবার বিস্তারিত প্রাণঘাতী নোবেল করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গৃহবন্দী হতদরিদ্র অসহায় দিনমজুরি ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে নারায়ণগঞ্জ মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ শনিবার থেকে যাত্রা শুরু করল মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ করোনা ভাইরাস মোকাবেলায় খাবার বিতরণ এক ঝাঁক নবীন ও প্রবীণদের সমন্বয়ে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শুরু করে তাদের এই মহতী যাত্রা নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন এলাকায় মাসব্যাপী এই খাবার বিতরণ করবেন সংগঠনটি নেতারা জানান ত্রাণ নয় শুধু মানুষের এই বিপদে পাশে থাকা বিশেষ করে মধ্যবিত্ত যারা আছেন তারা কখনো মুখ ফুটে কাউকে কিছু বলতে পারেন না তাহলে এই পরিবারটিকে কে দেখবে ধনীরা একভাবে না একভাবে জীবনযাপন করবেন কিন্তু যারা প্রতিদিনের আয়ের উৎস হারিয়েছে তথা মধ্যবিত্ত পরিবার তাদের পাশে কাউকে না কাউকে দাঁড়াতে হবে তা না হলে এরা খাবারের তারানায় অসুস্থ এমনকি বিনা রোগেও মারা যাবেন অসহায়দের কথা অবশ্যই চিন্তা করতে হবে কেননা তারা দিনে আনে দিনে খায় কিন্তু মহামারী রোগের কারণে সেটা বন্ধ হয়ে গেছে বিশেষ করে যারা সাধারণ চাকরি করে সংসার চালাতো তারা বাড়ি ভাড়া দিবে নাকি সংসার চালাবে এমন নানান প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে প্রতিটি ভাড়াটিয়াদের ঘরের দরজায় বাংলাদেশের কোনো মানুষ না খেয়ে থাকবেন না এই কথা সত্য কিন্তু যাদের আয়ের কোনো উৎস নেই আছে শুধু সম্মান তাদের অবস্থা কি হতে পারে সেটা কি কেউ ভেবে দেখেছে সংগঠনের নেতা হোসেন মোহাম্মদ রাসেল জানায় আমরা কতিপয় সংগঠন ও কয়েকটি পরিবারের উদ্যোগে সরকারের নির্দেশনা অনুযায়ী এই মহামারী সংক্রমণ প্রতিরোধ কিছু মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই উদ্যোগ মাসব্যাপী অব্যাহত থাকবে আর সকলের জন্য একটি প্যাকেট করা হয়েছে যার মধ্যে রয়েছে পাঁচ কেজি চাউল তিন কেজি আটা এক কেজি মসুর ডাল দুই কেজি আলু ও হাফ কেজি লবণ আমাদের সাধ্য অনুযায়ী নানগঞ্জ বেশ কিছু পাড়া মহল্লা এই খাবার পৌঁছানো হবে মানুষের দরজায় এদিকে নানগঞ্জে ঘুরে জানা যায় ত্রাণ বিতরণ হচ্ছে এই কথা সত্য কিন্তু মধ্যবিত্তদের কেউ খোঁজ খবর নিচ্ছে না তাহলে কি তারা ভোটার নয় প্রধানমন্ত্রী বলেছেন ভোটারদের সময় যেমন ভোটের স্লিপ দরজায় দরজায় পৌঁছায় ঠিক তেমনি আপনারা তথা জনপ্রতিনিধিরা তাদের ও দরজায় দরজায় খাবার পৌঁছান তারপরেও কেন এই উদ্যোগ নেওয়া হচ্ছে না যারা প্রতিদিনের আয় উৎস হারিয়ে পরিবার নিয়ে কষ্ট করছেন তারা কি রাস্তায় এসে বলবে আমাকে ত্রাণ দিন সম্মানের কথা চিন্তা করে অনেক পরিবারে এক বেলা খেয়ে অন্য বেলা না খেয়ে আছে এমন বাস্তবতার সাথে যুদ্ধ করে পরিবারগুলো যা দেখার কেউ নেই তবে এই সংগঠনটি চেষ্টা করবে ওই পরিবার সকলদের ফাইন্ড আউট করে গোপন তার দরজার সামনে কিছু খাবার দ্রব্য রেখে আসা এতে সাধুবাদ জানিয়েছেন সমাজের রাজনৈতিক ব্যবসায়িক সাধারণ মানুষ ও প্রশাসন সহ আরও অনেকেই